নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে শক্তিশালী মাইক্রোবার্স্ট ঝড় আঘাত এনেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস এই তথ্য নিশ্চিত করে জানায়, মঙ্গলবার বিকেল 4টার দিকে একটি শক্তিশালী মাইক্রোবার্স্ট নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে আঘাত হানে। এনডাব্লিউএস এর তথ্য মতে মাইক্রোবার্স্টটি ঘন্টায় 60 থেকে 70 মাইল গতিবেগ অতিক্রম করে। ঝড় এবং বৃষ্টিতে ব্রুকলিন এবং নিউ জার্সির কিছু এলাকা বন্যায় তলিয়ে গেছে। নিউ ইয়র্ক সিটি পার্ক বিভাগ জানায়, নিউ ইয়র্ক সিটির 5টি বোরোতে প্রায় 80টি গাছ ভেঙে পড়েছে, যার 55টি ব্রুকলিনের। এছাড়াও কিছু সরকারি এবং বেসরকারি অবকাঠামোর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক পুলিশ জানায়, ঝড়ে একজন ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।